আসসালামু আলাইকুম দর্শক, এটা জয়পুরহাট নতুন হাট, যেটা বসে সপ্তাহে একদিন রোজ, শনিবার সকাল 8 ঘটিকা হয়তো বৈকাল 4 ঘটিকা পর্যন্ত এরকম দামি গরুর আমদানি হয়ে থাকে দর্শক। বিশ্বাস করেন, ভরপুর আমদানি, কিন্তু হাটে দামি গরুগুলো বেচা কিনা হচ্ছে কি ধরে আমি জানি না। আপনাদের এই দামি গরু সম্বন্ধে একটা আইডিয়া দেবো যে দামি গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে। এগুলো হিউজফুল মাংসের, মানে এগুলো ভরপুর মাংস আছে, সে মাংসের গরুগুলোর আমদানি এরকম হয়েছে। তো দেরি করবো না, সংক্ষেপে দু একটা দামি গরুর দাম জানবো, গুটি গুটি পা পা করে ভিতর দিকে ঢুকবো যত দূর সম্ভব, এগুলা গরুগুলোর দাম দর জানার চেষ্টা করবো। নতুন দর্শক আমার চ্যানেলটা এখনো যুক্ত না হলে আশা করছি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, আর ভিডিওটা একটা লাইক দেবো, সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দিবেন দর্শক। কেননা প্রতিনিয়ত ভিডিওগুলো করবো শুধু আপনাদের জন্য, ছাড়বো আপনাদের জন্য। ফেসবুক পেজে দেখলে পেজটাও ফলো করে রাখবেন, কেননা ফেসবুক পেজেও ভিডিও থাকছে আপনাদের জন্য। ভাই সালাম আলাইকুম, লাল চায়ের দাম কত চাচ্ছেন? ওটা 120 দাম, 120,000। হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দর দিচ্ছে মনে হয়? মোটামুটি 100-এর উপর সবাই, 100-এর উপর সবাই বলে। কেউ দাঁত কয়টা করে আছে? জোয়ান জোয়ান হয়ে গেছে। একটা কি ওজনের আইডিয়া পাওয়া যাবে, কত মন ওজন হতে পারে? এটা 5 মনের উপর হবে দর্শক, 5 মন প্লাস হয়ে যাবে। একটা আইডিয়া নিলাম, তারপর আপনি আসবেন, দেখবেন, দেখে শুনে দাম দর করে কিনবেন এই গরুগুলা। আমি বলছি আমদানি থাকবে ভরপুর, একটু দাম জানবো কেমন দাম একটু শুনি। প্রত্যেকটা মাংস আছে ভরপুর, প্রত্যেকটা। সালামু আলাইকুম। সালাম, এগুলো কেমন করে পিস চাচ্ছেন মনে হয়? বড়টার এটা, হ্যাঁ, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম 25 চাচ্ছি, 125,000। কাস্টমারে কেমন কি দাম দর বলতেছে? 8,000-10,000। দাম দাঁত কয়টা আছে? দাঁত এখনো হয়, এখনো দাঁত হয় নাই। একটা ওজন আইডিয়া দেন, কত মন ওজন হতে পারে ওটার? 4.5 থেকে 5 মন ওজন হবে। আজকের বাজারে যেহেতু আপনার কিনা মাল, কত হলে বিক্রি করা যাবে? 20 হলে বিক্রি করা যাবে। এটা কত হলে বিক্রি করা যাবে? এটা 100 হলে বিক্রি করা যাবে। দাঁত কয়টা আছে এটার? এটাও দাঁত হয়নি। এটা একটা ওজন আইডিয়া দেবেন, 4 মন প্লাস হবে দর্শক, এটা 4 মন প্লাস হবে, 100 হলে বিক্রি হবে মাশাআল্লাহ। তবে দুটাই দেখতে সুন্দর, ভালো গঠন, ভালো আছে। এগুলা গরু তো থাকার কথা নয়, এখন পর্যন্ত কেন ধরে আসেন আমি জানি না, পাটি পত্র নাই, পাটি নাই, এগুলো গরু থাকার কথা নয় বলছি, শুধু গরুগুলো ধরে আছে খালি কষ্ট করে এই জন্য। আজকের এই বাজারে কত হলে সেল দেওয়া যাবে? 10 হলে সেল দেওয়া যাবে, তাই না? মাশাআল্লাহ। এই যে এটা কত হলে বিক্রি করা যাবে? বিক্রি করবে কত হলে বিক্রি? 115 হলে বিক্রি করা যাবে। লিগাল তথ্য বলতেছে এগুলা, এ চাচা আমার কাছে কখনো কোনো দিন মিথ্যা কথা বলে না গরুর ব্যাপারে, অন্তত পক্ষে যেহেতু আমি ভিডিও করি কন্টিনিউ, আমি জানি কে কীভাবে কথা বলে, আমি কথা শুনলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। একটু কিছু তো কোয়ালিটি দেখে নেই, দর্শক পিছনকার কোয়ালিটি, মাংস কেমন আছে দেখাচ্ছি, ভরপুর মাংস আছে অসব। তো এরকম গরুর অনেক আমদানি, ভোগা যাচ্ছে না, এতটা চাপ আছে হাটে। সালাম আলাইকুম, কেমন কেমন দাম চাচ্ছেন? এগুলা কোন দিনে এটার দাম কত যাচ্ছে? 1,500। বয়স কেমন আছে? 2 দাঁত। কাস্টমার একে দাম বলে 90 দাম বলে, তাই না? কত হলে বিক্রি করা যাবে এটা? 90 হলে বিক্রি হবে মাশাআল্লাহ। আর ওটা কত হলে বিক্রি করা যাবে? একই দামে, তাই না? একটা আইডেন মহাজন, যেহেতু আপনারা মহাজন মানুষ বুঝবেন, এগুলো ওজন কেমন আছে? 4 মন করে প্লাস হবে দর্শক, 4 মন প্লাস ওজন হবে, যত মহাজন তো প্রত্যেক হাটে 5-7টা 10টা এগুলো দাম রেডি আসে দর্শক। তো ওজন একটা ওজন আইডিয়া নিলাম। এ ভাই দাম দন্য এই গরুগান কই দিবা যে এই দাম করবে? ভিডিওটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন, ফেসবুক পেজে দেখলে অবশ্যই একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন, ফেসবুক পেজেও ভিডিওগুলো ছাড়তেছি আপনাদের জন্য। ভাইয়া কত দাম চাচ্ছ এটা? 800 দাম। 1,00,000। কাস্টমারকে দাম দর বলতিছে? হ্যাঁ বলছি। কেমন বলতিছে ভাইয়া? 85 দাম বলে, তাই না? এগুলো দাঁত হয়েছে ভাইয়া? এখনো দাঁত হয়েছে? ভাই দাঁত 4 দাঁত মাশাআল্লাহ, ধর 4 দাঁত 85 ভাইয়ের কাছে দাম বলতিছে, 1,00,000 ভাই চাচ্ছে দাম।
তো দর্শক, আমি হয়তো আপনাদের বলে বুঝাতে পারবো না যে ভিতরে কত আমদানি আছে, কিন্তু কাদার জন্যে ভিতর থেকে ঢোকা যাচ্ছে না দর্শক। মানে সব দামড়ি গড়ি আছে, ভিতরে আরও আমদানি আছে, প্রচুর কাদা, কাদার জন্য ঢোকা সমস্যা হয়ে যাচ্ছে। একটু চাচাইটার দাম কত যাচ্ছেন? 95,000। কাস্টমারে কেমন কি দাম দর বলতেছে? 80-75 দাম বলে, তাই না? দাঁত কয়টা আছে? আজকের বাজারে কত হলে এটা বিক্রি করা যেতে পারে? 80 না দর্শক, 80 একটা আইডিয়া ধরে আছে, জানি না কত হবে, আশা নিয়ে আছে যে হয়তো হবে। ভাইটা কত যাচ্ছেন মনে হয়? 1,00,000। কাস্টমারে কেমন কি বলে? 90 পর্যন্ত বলে, তাই না? এটা দাঁত কেমন আছে? দুই দাঁত তো চার দাঁত হচ্ছে দর্শক, 90 পর্যন্ত বলে, 80-90 এরকম দাম বলে। দাদার প্রচুর মাংস আছে কিন্তু দর্শক। ভাই কেমন দাম চাচ্ছেন ভাইটার? 120,000। কাস্টমারে কেমন কি দাম দর দিচ্ছে মনে হয়? 1,00,000 ভাঙতে বলে, তাই না? ভাইটার দাঁত কেমন আছে? চার দাঁত। আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে? 6 রানের উপরে লাগবে দর্শক, 96-এর একটু উপরে হতে হবে, 6-এর উপর লাগবে, মানে বুঝতে হবে যেহেতু মাংস আছে ইউজফুল, ওই জন্য 100-এর উপরে দাম দর করতেছে। যেগুলো আছে সাইড এটা আছে। চাচা মুরব্বি কত দাম চাচ্ছে একটু শুনে আসি। চাচা সালাম আলাইকুম, কত দাম চাচ্ছেন বাবজান? দাম তো 150। কাস্টমারে কেমন কি দাম বলে? দাম তো বলে 80-85। দাঁত কয়টা আছে? দাঁত 8টা। একটা আইডিয়া দেন, আজকের বাজারে কত হলে একটা সেল দেওয়া যাবে? 90-এর নিচে দেওয়া যাবে না, তাই না দর্শক? 90,000 নিচে দেওয়া পারবে না। চাচারও কিনা কাটা মাল, 10 টাকা লাভের আশা আছে। হ্যাঁ, পাটিপত্র নাই দেখে চাচারে একটু কাপ ধাবাদ পড়ে গেছে, তাছাড়া একটু বিক্রি করে দেবে। হ্যাঁ, পাটিপত্র না দেখে বলছি চাচারে একটু মানে পেশত পড়ে গেছে, পাটিপত্র থাকলে এতক্ষণ ভিকে সেল দিলে হলে। বাপজান কেমন দাম চাচ্ছেন এটা? 115। কাস্টমারে কি দাম দর বলে? 95 বলে। বাপজান কত হলে সেল দেওয়া যাবে? আর অল্প না দর্শক, কাস্টমার 95 দাম বলতেছে, আর অল্প কিছু হলে সেল দিবে। 90-95 দাম কাস্টমারে বলে, আর অল্প না হলে দেওয়া যাবে। তো বলেন কোনটার দাম জানিস? ভেতরে কাদা তো ঢোকা পারতেছি না, ঢোকা পারলে ইনশাল্লাহ আপনাদের আরও কিছু বেশ কয়েকটা করে দাম জানা পারতাম না। হাতে চাপ পড়ে গেল দর্শক, যাওয়া যাচ্ছে না, শেষ করে দেবো হয়তো বা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হবে নতুন কোনো কাটে, এরকম হয়তো ব্যবসায়ীতে ভালো অন্যরকম একটা ভিডিও। সালামু আলাইকুম রহমতুল্লাহ।